আমার প্রিয়জনেরা, আজকে আমরা সাধারণকালের ত্রয়োবিংশ রবিবার এবং সপ্তাহে আমরা প্রবেশ করেছি। এই পূজন বর্ষে এই এই রবিবারে আমরা পালন করছি যিশুই আমাদের মুক্তিদাতা। ঈশ্বর যেভাবে মানব জাতিকে সৃষ্টি করলেন নিজের প্রতিরূপ দিয়ে, তিনি আমাদেরকে এই পৃথিবীতে রেখেছেন যাতে আমরা ফলপ্রদ হয়ে উঠি। আমরা যথাসাধ্য চেষ্টা করি যে আমরা তারই তব গান যেন গাই। তিনি আমাদেরকে এই পৃথিবীতে রেখেছেন তারই উদ্দেশ্য নিয়ে, কিন্তু আমরা সময় সময়ে এই মানব জাতি সত্যি অচল হয়ে পড়ি। আমরা দুঃখ কষ্টে জীবনযাপন করি, আমরা অসহায় অচল হয়ে পড়ি এবং আমরা জীবনের মধ্যে অনেক যন্ত্রণা সহ্য করে চলি। কিন্তু ঈশ্বর তবু তিনি তার পুত্র যিশুর দ্বারা আমাদের মুক্তি সাধন করেছেন। তাই প্রবক্তা ঈশার গ্রন্থে তিনি আমাদেরকে বলছেন যে ভয় করো না, সাহস ধরো, ওই দেখো তোমাদের ঈশ্বর। এই কথা বলে তিনি আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যেন আমরা ভয় যেন না করি, সাহস দিই, সাহস রাখি, সাহস যেন ধরে রাখতে পারি, কারণ ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। কারণ ঈশ্বর সত্য পালনে চির নিষ্ঠাবান, তিনি নিপীড়কদের সুবিচার করেন, ক্ষুধার্তকে তিনি অন্ন দান করেন, ঈশ্বর কারাবাসীর বন্ধন মোচন করেন, ভগবান অন্ধকে দৃষ্টিমান করে তোলেন, ভগবান নুয়ে পড়া মানুষকে আবার সোজা করে দান করিয়ে দেন, ভগবান প্রবাসী মানুষকে নিরাপদে রাখেন, অনাথ ও বিধবার মনে ভরসা দেন, ভগবান ধার্মিক মানুষকে কঠিন আসন্ন করেন, কিন্তু দুর্জনের জীবনকে তিনি বিপর্যস্ত করেন, ভগবান রাজত্ব করবেন চিরদিন চিরকাল। তাই ঈশ্বর রাজত্ব করবেন যুগে যুগান্তরে। কিন্তু ঈশ্বর এই অসীম ভালোবাসাটি আমরা মানুষ সত্যি বুঝে উঠতে পারি না, তাই আমরা বিশ্বাসী না হয়ে আমরা অবিশ্বাসী হয়ে উঠি। আমরা আমাদের মধ্যে পক্ষপাতিত্ব দেখায়। আমরা এই সমাজে সংসারে পরিবারে বসবাস করি, সত্যি আমরা পক্ষপাতিত্ব দেখায় এবং আমরা বাজ বিচার করি, আমরা ভেদাভেদ আমরা সৃষ্টি করি। কিন্তু ঈশ্বর এই সমস্ত থেকে আমাদেরকে তার নিজের কাছে টেনে তুলতে চাইছেন, কারণ তিনি আমাদেরকে এতই ভালোবাসেন যে তিনি তার নিজের স্বয়ং একমাত্র পুত্রকে তিনি আমাদের জন্য প্রদান করলেন। তিনি চান না যে আমাদের মধ্যে সেই পক্ষপাতিত্ব দেখা দেয়, ভেদাভেদ দেখা দেয়, বাদ বিচার দেখা দেয়, কারণ তিনি সবার জন্য, সকল জাতি, সকল মানুষের বর্ণ, সকলের জন্যই তিনি আছেন, তিনি সকলের জন্যই সমস্ত কিছু কাজ করেছেন। এই সব ভেদাভেদ ভুলে তিনি সকলের জন্য তার একমাত্র পুত্রকে পাঠিয়েছেন। গরিব, ধনী, অসহায় মানুষদের জন্যই তিনি সকলের কাছে তিনি যিশুকে পাঠিয়েছেন। তাই তিনি যিশুর মধ্য দিয়ে আমাদেরকে মুক্তি দিয়েছেন। একসাথে যাকবের ধনপত্রে আমরা পাই যে আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়ে কারো পক্ষপাতিত্ব যেন না দেখাই, কারো কাছে যেন বাজ বিচার না করি, আমরা ভেদাভেদ না দেখাই, কারণ ঈশ্বর আমাদের পিতা, যে পিতা পরমেশ্বর আমাদের সকলকে মনোনীত করেছেন, তিনি আমাদের সকলকে তার নিজের সন্তান বলে গ্রহণ করেছেন। তাই তিনি আমাদের কাছ থেকে এটাই আমাদেরকে চাইছে, আমাদের কাছে চাইছে, কারণ ওই সব রাজ্যে দরিদ্রের মর্যাদা অনেক বেশি। আমরা সমাজে সংসারে বসবাস করি, আমরা অনেক পক্ষপাতিত্ব করি, আমরা অনেক ভেদাভেদ দেখাই, আমরা বাজ বিচার করি। ঈশ্বরের এই কাজ সত্যি তিনি পছন্দ করেন না। তাই যিশু এক কালা বোবা মানুষকে তিনি সারিয়ে তুললেন, তিনি সমস্ত অসুস্থ মানুষকে সারিয়ে তুলতেন। তিনি দেখতেন না কোনো মানুষকে নিচু করে, কাউকেও তিনি নিচু করে দেখেননি, বরং নিজের বন্ধু বলে নিজের
বলেই সকলকে মান্য করলেন। তাই সকলে যারা দেখল যিশুর সেই অপূর্ব কাজ, সেই অলৌকিক কাজ, তারা বলতে লাগলো যে ওর সমস্ত কাজই অপূর্ব। আমরাও এই যদি বাজ বিচার ভেদাভেদ পক্ষপাতিত্ব ছেড়ে দিই, সত্যি আমরাও ঐশ্বর রাজ্যে সেই মর্যাদাটা আমরা পেতে পারি।